চাঁদের সঙ্গে রকেটের ধাক্কা আর তা নাকি ঘটবে দু একদিনের মধ্যেই। এতে রীতিমতো উদ্বেগে বিজ্ঞানীরা। শুক্রবার মহাকাশের 3 টন আবর্জনা বহনকারী রকেটের ধ্বংসাবশেষ চাঁদের সঙ্গে ধাক্কা খেতে যাচ্ছে বলে আশঙ্কা করছেন বিজ্ঞানীরা। বিজ্ঞানীরা বলছেন, 2014 সালে লুনার মিশনের অংশ হিসেবে চীন একটি রকেট মহাকাশে পাঠায়। এটি সেই রকেটের ধ্বংসাবশেষ। তবে মহাকাশযানটি তাদের নয় বলে দাবি করেছে বেইজিং। এর আগে এটি ফ্যালকন 9 স্পেস বলে ধারণা করেছিল বিজ্ঞানীরা। পরে এটি চীনের মহাকাশযান বলে জানান মার্কিন মহাকাশ বিজ্ঞানী বিল গ্রে। মহাকাশ পর্যবেক্ষকরা রকেটের অবস্থান পর্যবেক্ষণ করছেন। শুক্রবার 9,300 কিলোমিটার বেগে চাঁদের দূরবর্তী অংশে রকেটের ধ্বংসাবশেষটি ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা। আর এরকম হলে চাঁদ জুড়ে 10 থেকে 20 মিটার গর্ত তৈরি হতে পারে। এখনই অসংখ্য গর্ত নিয়ে চাঁদ প্রদক্ষিণ করছে বলে জানান বিজ্ঞানীরা। স্পেস জাঙ্কটি চাঁদের দিকে অগ্রসর হচ্ছে। আমরা যদি আগামী দিনগুলোতে প্রয়োজনীয় পদক্ষেপ না নেই, তাহলে ভবিষ্যতে বড় ধরনের সমস্যায় পড়তে চলেছি। বিল গ্রে উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন, রকেটের ঠিক কোন অংশটি চাঁদে আঘাত করবে সেই বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। চাঁদের সঙ্গে ধাক্কার পর মহাকাশে কি প্রভাব পড়তে পারে তা বুঝতে কয়েক সপ্তাহ এমনকি কয়েক মাসও লাগতে পারে। এর আগে জানুয়ারিতেই বিল গ্রে ওই মাসেই স্পেস জাঙ্ক চাঁদের খুব কাছাকাছি চলে এসেছে বলে জানান, কিন্তু পরে এটি কক্ষপথ পরিবর্তন করে। রাইসা জান্নাত, সময় সংবাদ।